হাজারো নিয়ামতের মধ্যে পড়ে আজকে ইসলামকে ভুলে গেছি দিনকে ভুলে গেছি ধর্মকে ভুলে গিয়েছি নামাজ ছেড়ে দিয়েছি রোজা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি আরো নরম করে দেন চোখে পানি আসে না কেন কঠিন কি কাজ করেছেন তুই যখন কাদস আমার রহমতের দরিয়ার মধ্যে জুস পয়দা হয় আমি যখন দেখি রে বান্দা বারবার তোর গাল বেবে পানির ফোঁটা ঝরে ঝরে পড়ে আমার রহমতের দরিয়ার মধ্যে জুস পয়ে হয় নিজেরে কন্ট্রোল করতে পারি না আমি আল্লাহ তোর সামনে হাজির হয়ে যাই কুদরতে হাত বাড়ায় আরে আমার নিজের হাতে তোর চোখের পানিগুলি মুছে দেই আর ডেকে ডেকে বলে দে আর কাদিস জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দিল দিলকে আরো নরম করে দেন আমি আরেকটা চিত্র নিয়ে আসছি ফাতেমা ফাতিমার জীবনী থেকে আপনাদের সামনে আপনারা শুনুন নড়াচড়ি করবেন না এখান থেকে সফর করে দিন নবি মাদি ফিরে ফিরে মৎস্য প্রবেশ করে তুইরা কাত নামাশা দায় করে বারান্দার মধ্যে সে দাঁড়িয়েছেন নবি হাতরে বেলাল দেখে বলে নবি জি গো ফাতেমার ঘরের খবর রাখেনি বেলাল রে কি হয়েছে রে বেলাল আমার মায়ে তুই জানিস না আমি দিনের দাওয়াতে পুন্ডু দিন বাইরে ছিলাম কি হয়েছে আমার মার হুজুর জলদি যান ফাতেমা বিছনার থেকে উঠতে পারে না ভেতর দিক থেকে দরওয়াজা ক্লোজ করা ফাতেমার সেই রুমটি আজও মদিনাতে রয়েছে সুবহান আল্লাহ সুবহান বাইরে দাঁড়িয়ে আছিস মা রে মা মা হাজরত পাতে মা ভেতরে চুপ করে বসে আছে কোনো উত্তর দেয় না যেই ফাতে মারা একটা ডাক দিলে পাগলের মতো বের হয়ে আসে ওই ফাতে মা উত্তর দেয় না ডেকে বলে মারে আমি তোর বাবা আসছি দরজা রে মা ভেতর দিক থেকে ডাক দিয়ে বলে পনেরো ধরে আমি তোমায় দেখি না যেই আমার মুখ দেখলে খিদা নিবারণ হয়ে যায় আমার এতিম বাবা বারবার মা মা বলে বাইরের থেকে আমাকে ঢাকে আমার রুমের মধ্যে প্রবেশ করতে চায় কিন্তু আমি দরজা খুলি না বাবাগু দরজা ধাক্কা দিও না ফিরত চলে যাও রে বাবা ফিরত চলে যাও ভেতরে কানে আমার পরনে কোনো কাপড় নাই আমার পরনে কোনো বস্ত্র নাই পৃথিবীর কোন বাপ সহ্য করতে পারবে বলুন নবীর নবির মধ্যে গেছে নবীর নবির ছিল একটি চাদর চাদর ভিতরে দিয়ে চাদর গায়ে দিয়ে রে মা আমার চাদর গায়ে দিয়ে বস দিয়ে বসলে রুমের মধ্যে প্রবেশ করে দেখে পাতেমার চেহারার মধ্যে ঘুষত নয় মারে দিনের দাবাতে 15 দিন আমি বাইরে ছিলাম তোর খবর নিতে পারি নাই রে মা তোর বুঝি জ্বর কঠিন কোন রূপ আমি তোর বাবা লাগি খুলে বল আমি তোর চিকিৎসা করব আল্লাহর কাছে তোর জন্য দোয়া করব কি হয়েছে রে মা তোর না আমার খনর অসুখ না 15 দিন হয়ে গেল আমাদের চুলার মধ্যে আগুন ধরে না মহিলাদেরকে আমি বলছি মাগো পনেরো দিন ধরে চুলার মধ্যে আগুন নাই, কিন্তু দাম্পত্য জীবনে তো অশান্তি ছিল না তো তালি ফাতেমার মধ্যে তো ঝগড়া হচ্ছিল না কোনোদিন তো চক করে স্বামীর দিকে নজর করে নাই স্বামীকে তো কোনো দিন ধমকিও দেয় নাই এই যেই চাঁদ শেষ হয়ে যাচ্ছে এই চাঁদের মধ্যে হাজরতে فاطمه ইন্তেকাল করে গেছে খবর তো রাখেন না জেইদী ওয়ারা লেন আমার গেল রাত্রে কমের ঘরে স্বপ্নে দেখেছি আমার বাবা আমাকে নিতে আসছে সুবহানাল্লাহ স্বামীরা শামীরা আজ পূর্ণরায় আমার বাবা আমারে নিতে আসবে ধারান্তর যদি কোন দুঃখ দিয়ে থাকি রশামি তোমার পায়ে পড়ে আতি দরি maaf করে দাও কিয়ামতের এ এতিম বাবার সামনে লজ্জা দিও না হযরত আলী দাদা করে চোখের পানি গুরু ছেড়ে দিয়ে দুই হাত বাড়ায় ফাতিমা কি নিজের মুখে জড়িয়ে নিলেন অতঃপর দেখে বলেন ফাতিমা রে তোমার বাবা ইচ্ছে করলে মদিনাতে বিরাট বড় ধনীর কাছে তোমাকে বিয়ে দিতে পারত কুটিপতি রে ফাতেমা লক্ষপতির কাছে তোমাকে বিয়ে দিতে পারত আমি গরিব আনির কাছে তোমাকে বিয়ে দিয়েছে আমি তো আমার জীবনে তোমাকে দামি একটি কাপড় খরিদ করে দিতে পারি নাই পরিধানের জন্য রে ফাতেমা দামি একটি কাপড় আমি খরিদ করে দিতে পারি নাই রে উদর বরিয়া জীবনে কোনোদিন কোনো ভালো খাদ্য খোরাক তোমার সামনে পেশ করতে পারি নাই প্যাট বরিয়ারে কোনোদিন তোমাকে খানা দিতে পারি নাই ফাতেমা রে বরং আমারে তুমি মাফ করে দাও ভুল করলে আমি করে ছেড়ে ফাতেমা হাজরত ফাতেমা চোখের পাড়ি ছেড়ে কাঁদে হাজরেতে আলী চোখের পারি ছেড়ে কাঁদে পাশে আমার আমাকে রেখে কোথায় রাওয়ানা হয়েছ একা কেমনে থাকবারে মেদিনা অবশ্য একটি বিয়ে করেছেন উনি আর তালি আর একটি বিয়ে করেছেন ফাতেমার ইন্তে কালের পরে করেছেন কিন্তু ফাতেমাকে তো উনি বলতে পারে না আর আমাদের জিন্দিগি জানুয়ারির জিন্দিগি করে গেলাম জানুয়ারির জিন্দিগি করে গেলাম কুটিপতিরা তোরে বিয়ে করতে চাইছি আমি দেয় নাই আমি কারি বালির কাছে তোরে বিয়ে দিয়েছি মারে এ তো আমার ওপর আত্মার দুষ্টুই যদি ক মা বলে না গো বাবা আমি তো তোমার উপরে সন্তুষ্ট আছি কিন্তু পনেরো দিন হয় রে বাবা আমাদের ঘরের চুলাতে কোনো ঘানা নাইমা রে যে না মাঝের মধ্যে তুমি বসে আছো ফাতেমার মনটা ভেঙে যাবে সেই জন্য নবী প্রসেস অবলম্বন করলেন মনটা ভেঙে যাবে মেয়ের মন তা দিয়ে বলে ফাতে মারে যেই যায় মধ্যে তুমি বসে আছো যায় নামাজের কোনা ধরে একটু টান দাও হাজরত ফাতে মা বলেন যায় নামাজের ধরে টান দিয়ে দেখি গলিত স্বর্ণগুলো আমার যায় নামাজের দিয়ে প্রবাহিত হচ্ছে স্বর্ণ নবী নবীনে মারে এগুলি স্বর্ণ তোর পায়ের নিচে কত স্বর্ণ তোর পায়ের নিচে এত স্বর্ণ আর তোর করে পাতিলা হয় না যারা দুনিয়া চায় আল্লাহ কি দুনিয়া দেয় أخرت جرى شايري الله يدرى أخرت دي ومن يريد سواب الدنيا نؤتيه منها ومن يريد سواب الآخرة نؤتيه منها أخرت جرا چاہے আল্লাহ এদেরকে আখিরাত দেয় দুনিয়া যারা চায় আল্লাহ এদেরকে দুনিয়া দেয় চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে তুই দুনিয়া চাস তাহলে হাত বাড়া তোর হাতে স্বর্ণ আসবে কান কে গো বাবা তুমি বুঝি আমার উপরে বেজার হয়ে গেছো অন্তর থেকে আমাকে পৃথিবীর চাই না চিৎকার মেরে বলেন সব হান এত ভাব স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া ছিল না আমি বলছি আপনারা শুনুন একদিন জীবনে একদিন ঘরের মধ্যে খানা নাই পা দিলে খালি মহিলাদেরকে বলছি আপনারা শুনুন আস্তে 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 ঘরের মধ্যে খানা নাই পা দিলে খালি মাদমদের ঘরের মধ্যে যদি খাদ্য খোরাক না থাকে ছেলে মেয়েরা মাকে বিরক্তি করে না বাবারে করে মাকে বেশি বিরক্তি করে বাবার বিশ্বাস তো ভালো না এমাম হাসান হোসা গে ডাক দিয়া বলা মা গো দীর প্রায় স্যা সয়া গেলো গো মাঃ মুখের মধ্যে তু কোন আহার তো মুখে দিচ্ছি না গো মা মা গো কষ্ট তো আর শুইতে পারতিসিনা গো মা বারবার ফাতিমাকে বিরক্তি করে এমাম হাসান হুসাই

বলে فاطمه বললেন তোরা শুধু আমারই দেখস তোর বাবার দেখস না আপতার বলুন তো এটা কি কোন গালি হলো কথা বলেন না কেন কঠিন কোন ব্যাপার হয়ে গেল তোরা শুধু আমারই দেখস তোর বাবার দেখস না হযরত আলী সঙ্গে সঙ্গে দুয়ার থেকে বিরত চলে গেলেন একটা লোক এখান থেকে ঘাল লাড়াবেন না কথাটা তুলে ফেলেছি শেষ করতে মনে করেন আরও আধা ঘন্টা আমি দশটার দিকে ইনশাআল্লাহ মুনাজাদ দিব অ্যাট টাইম আমি দু ঘন্টা কথা বলবো আমি আটটায় শুরু করেছি আর মাত্র আমার হাতে সময় আছে চল্লিশ মিনিট কোনো ডিস্টার্ব করবেন না একটা লোক ঘাল লাড়াবেন না আমি আজকে যে আলোচনা রাখতেছি এগুলি সমস্ত আলোচনা কিতাবের সমস্ত আলোচনা হুজুরের জীবনীর এবং হগরত ফাতেমার জীবনের থেকে আমি আলোচনা রাখছি কোনো ফালতু কথা আমি বলি না আমি যাচাই না করে কোনো কথা বলি না কারণ আমার কথা রেকর্ড হয়ে যায় আমার কথা মার্কেটে বিক্রি হয় ভাগবার কোনো কায়দা নেই আমার আমি কথা বললে বলি ফেলবো সঙ্গে সঙ্গে চলে গেলেন দু থেকে চলে গেলেন কোথাও ফাতেমা মনে মনে ভাবলেন কথাটা ভুল হয়ে গেল নাকি কথা একটু ভারী হয়ে গেল নাকি দুয়ারের দিকে নজর করে দেখে স্বামী আলী নাই নাই ফাতেমা তখন শিউর আমি আলীকে কষ্ট দিয়ে ফেলেছি হয়ে তখন আর দুই ছেলের দিকে নজর না। ছেলের কথা বুঝলা বলাই তোদের বাবা কোথায় বাবা তো দুয়ার থেকে ফিরত চলে গেলে পর্দা লাগে বের হয়ে গেলেন ফাতেমা স্বামীর সন্ধানে চিৎকার বেড়ে বলেন সবাহ শামির অন্তরে কোনদিন দুঃখ দিবেন না আমি মাদেরই বলছি কিছু মহিলারা টেলিফোনে আমাকে বলে যুক্তিবাদী সাহেব আপনি শুধু একতরফা ওয়াজ করেন কেন আপনি শুধু শামির খদমত করতে হবে এই ওয়াজটুকুন করলেন শামির কোনো কর্তব্য না স্ত্রীর প্রতি আমাদের উপর জলম করে অত্যাচার করে কোথায় কোথায় আমাদের মারে পিটায় আমাদের চেহারার মধ্যে নিক্ষেপ করে স্বামী আগুন জ্বালায় দেয় কালার টিভি টেলিভিশন দশ হাজার টাকা আর বিশ হাজার টাকা চিল্লাই করে না যৌতুক ইসলামে হারাম করেছে হারাম চোর এখন কি যুবক ভাইরা দি এলাকার যুবক ভাইরা আমি সব সময় তোমাদেরকে বলে আসতেছি শ্বশুর যদি খুশি মনে তোমাকে একটা সিকু ফাইভ দিয়ে দেয় সিকু ফাইভ দিলাম এই জন্যে ঘড়ির সময় দেখে তুমি পাঁচ অক্ত জামাতে নামাজ পড়বা একশো বার লওয়া যায় সিকু ফাইভ দিতেই হবে নাইলে গদি সারতে হবে হারাম জোরে কোন কি চিল্লায় বলতে পারেন নাকি শ্বশুর বাড়ির সম্পত্তির জন্য খাপ পেতে বসে আছেন নাকি শ্বশুর বাড়ির সম্পত্তির আশা যারা করে জোর করে আদায় করে এদেরকে আমি কাপুরুষ বলি কাপুরুষ পুরুষ সি 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 শ্বশুর বাড়ির টাকার জন্য স্ত্রীর উপরে জুলুম করে স্ত্রীকে পিডায় বোকার ঘরের বোকা মহিলারা খুশি হয়েছে রাখেন না যুক্তিবাদী দাওয়াত আমি নিতে চাই না কিন্তু মনের উপরের লোকেরা আমার জারে না এদের সঙ্গে এমন একটা সম্পর্ক হয়ে গেছে এখন এটা না ত্যাগ করতে পারি না বাদ দিতে পারি না না আইয়া পারি মুশকিল হলো এটা এখন আমি না আসলে লোকও হবে না আল্লাহ রে হুজুর রে পাচ্ছে করে আল্লাহ কেনে মারেন মহিলাদেরকে মহিলা মানুষ এরা কি বুঝে কন্ত গোরা ডিম বুঝে এদের কে রে মারে এরা মায়ের মায়ের যাতনা এরা পুরো ছাড়া দুনিয়ার মধ্যে মানুষের চেছে কিন্তু মহিলা ছাড়া কোনো মানুষ আসে নাই মহিলাদের কত প্রয়োজন এখন চিন্তা করতে এইটা আবার কি কয় পুরুষ ছাড়া আবার মানুষ হয় তেমনি এতে ইসান ইসলামের কোন আছে নাকি থাকলে নাম বলুন খ্রিস্টানেরা বলে ইশার বাবা আল্লাহ খ্রিস্টানের বাক্য লাল চামড়া চামড়া সাদা খ্রিস্টান ইংল্যান্ডে এই খ্রিস্টানরা নিজেদের গির্জা বিক্রি করে ফেলতেছে মার আর এই গির্জা গুলি মুসলমানারে খরিদ করে মসজিদ বানাচ্ছে আমেরিকাতে ইংল্যান্ডে হাজার হাজার গির্জা মসজিদ হয়ে গেছে নিজেদের দেশে ইসলাম প্রচার করে না সার সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আমাদের দেশে ব্রাক এনজিও ব্রাক আশা নিরাশা দুর্দশা লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান বানাচ্ছে খ্রিস্টানরা নিজের দেশের গির্জা বিক্রি করে আমি অবাস্তব বললে ইংল্যান্ডে গিয়ে দেখে আসুন আমেরিকা থেকে দেখে আসুন গির্জা বিক্রি করে ফেলেছে বেশ পাঁচটা ছয়টা গির্জার মধ্যে আমি ওয়াজও করেছি গির্জা এখন মসজিদ হয়ে গেছে মুসলমানেরা মসজিদ বানায় বানাইছে গির্জা আমি বলেছি কি বিশাল বিরাট সুন্দর বিল্ডিং এটি কি কুজুর এটা গির্জা ছিল আমরা কি না বানাইছি মসজিদ বানায় ইসলাম তার জায়গার মধ্যে বসে নাই ইসলাম তার গতি ব্যাগে এগুচ্ছে তার মঞ্জিল মাকসাদ দিকে চিৎকার মেরে বলেন মার হবা বক্তিটা অনেক সময় বলে থাকি ইসলাম কেরোসিন তেলের বাতি নয় ফু দিলে নিবে যাবে গ্রামে চাকরের কাজ করে নাম কালু শহরে গেলে সাহেব কয় কালু রে বাতিটা একটু নিবাত তো কালু বাল্বের মধ্যে ফু মারে সাহেব কয় কিরে বেটা ফুয়ের আওয়াজ এই করতে রে বেটা কয় স্যার গ্রাম দেশে এক ফু দিয়ে এক সমানে দশ বারোটা নিবাইলাই এইটা ফু দিলে আরোBare সাহেব কই খাল্লারে গ্রামের কেরোসিন তেলের মিটমিট মার্কা জ্বলন্ত বাতি পাইছক বেটা ফু দিয়া নিবাবি এটা বিদ্যুৎ কিয়ামত পর্যন্ত ফুআইলো নিববে না সুয়েজ স্টক কর সুয়েজ ইসলাম কেরোসিন তেলের বাতি নয় ফু দিলি নিবায়ে দিবেন ইসলাম এমন একটা চালাক ঝড় সুয়েজ ал্লা নিজের হাতের মধ্যে রেখে দিয়েছে يريدون ليطفئوا نور الله بافواههم والله متم نوره ولو كره الكافرون قلنا رب هو الذي ارسل رسوله بالهدى ودين الله লি যহিরহু আলাদ দ্বীন কুল্লি ওয়ালা ইসলাম তার জায়গার মধ্যে বসি নাই ইসলাম তার মঞ্জিলে মাকসাদ তার মূল টার্গেটের দিকে গুচ্ছে তার গতি বেগে চিৎকার মেরে বলেন merhaba সুবহানাল্লাহ সারা দুনিয়া ব্যাপী ইসলামের বিজয় পাতাকে একদিন উড়ে যাবে আপনারা শুনলে খুশি হবেন আমেরিকাতে বর্তমানে মসজিদের সংখ্যা নয় হাজারের ঊর্ধে কি মনে করলেন মাদুব দিয়া এলাকার ভাইরা নয় হাজারের উর্ধ্বে আমেরিকাতে মসজিদ ইংল্যান্ডে কত মসজিদ আমি জিজ্ঞাসা করেছিলাম তারা আমাকে একটা অঙ্ক দিতে পারেন নাই তবে বলেছেন হুজুর হাজার হাজার মসজিদ হয়ে গেছে দাওরায় হাদিস পর্যন্ত মাদ্রাসা হয়ে গেছে লন্ডনে আমাদের মেয়েরা পুরুষের জন্য আলাদা মাদ্রাসা মহিলাদের জন্য আলাদা মাদ্রাসা মেয়েরা বড় বড় মাওলানা হচ্ছে মেয়েরা আমি সে মাদ্রাসা দেখতে গিয়েছি ওখানে আমি আলোচনা করেছি ছেলেদের মাদ্রাসায় গিয়েছি আলোচনা করেছি আমি দেখে এসেছি প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা জবাব মহিলা প্রচুর মেয়েরা মাওলানা হচ্ছে ইংল্যান্ডের মতো দেশে টুড অ মরু আজ কতকাল হলো আমি হয়তো মরে যাব আমি বাঁচবো না আপনারা হয়তো বাঁচবেন না কিন্তু আমি বলে যাচ্ছি আমার কথা রয়ে গেল দুনিয়ার মানুষের কাছে বাংলাদেশের জনগণের কাছে আমার কথা রয়ে গেল যে আমি বলছি টুডে অট্টো মারু আজ হোক অথবা কাল হোক এই দেশ ইনশাল্লাহ ইসলামের পাতাকে উড়ে যাবে একদিন চিৎকার মেরে বলেন মারহাবা বলেন মারহাবা মহিলাদের উপরে অত্যাচার করবেন না এক শ্রেণীর মহিলারা আজকে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় ইসলামের বিরুদ্ধে তাসলিমা বিশ্রী তাসলিমা খুশরি ইসলামের বিরুদ্ধে কথা বলে ডক্টর আহমদ শরীফ দাউদ হায়দার ইসলামের বিরুদ্ধে কথা কয় ইউনিভার্সিটি পর্যন্ত তারা লেখাপড়া করেছে গোরা ডিম গোরা ডিম লেখাপড়া করেছে তাসলিমা বলেছে ইসলাম নারীদেরকে ধোকা দিয়েছে কিভাবে ইসলাম বলেছে যে বোরকার ভেতরে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে তোমরা মারা যাও ক্রিটিসাইজ করে ইসলামের সাথে তাসলিমা ক্রিটিসাইজ করে ভাইরা গত বছর আমি ইংল্যান্ডে ছিলাম এবারও ছিলাম গতবার আমি ইংল্যান্ডের একটা বক্তৃতায় ছিলাম তখন তাসলিমা সাংবাদিক সাক্ষাৎকারে বলল পৃথিবীর কোনো দেশে আমার জায়গা নাই কত আফসুস এই লেডিস্টার আফসুস করে কি কয় শোনেন পৃথিবীর কোনো দেশে আমার জায়গা হচ্ছে না বাংলাদেশ বাংলাদেশে তো আমি যেতেই পারবো না মোল্লাদের যন্ত্রণায় ওই দিন আমি আমার বক্তৃতা বললাম তাসলিমা মোল্লা বলতে তুমি কাদেরকে টার্গেট করেছ বর্ষেদের মা মোয়াজ্জেদ পগড়িওয়ালা লম্বা কুর্তা ওয়ালা লালো বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান এক একটা করে মোল্লা আপনারা শুনলে খুশি হবেন যেদিন রাতের অন্ধকারে আন্তর্জাতিক দিয়ে গোপনে পালিয়ে যাচ্ছে সেদিন ছিল তার গায়ে বোরকা আল্লাহ বলেন কিরে বিরোধী জীবনবর্তি কথা বললি লিখলি আর আজকে আমি আল্লাহ তোর গায়ে বোরকা উঠে ছেড়ে দিলাম আমার নাম আল্লাহ আমার মায়েরা আমার মায়েরা আমি আপনাদের খাদ মতো করব। করবো স্ত্রীদের উপরে জুলুম করবেন না এরা মায়ের জাত মারবেন না কেমন মারবেন না এদেরকে স্নেহ করবেন আধুর করবেন কমলা খাওয়াইবেন আপেল খাওয়াইবেন তাইলে দেখলে এরা কি খ্যাতমত করবে বুদ্ধি নাই আপনাদের একটা আপেল দিলে সারা রাত খাদমত করবো দুইটা দিলে তো উভয় নেই বুদ্ধি শুদ্ধি নেই আপনারা মিয়া আদর স্নেহ করেন না বিবিদেরকে নতুন 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 খুব আদর করে তিন চারটার মা হয়ে গেলে গেলেন এগুলি করবেন না ইসলাম কি বলেছে ইসলাম বলেছে জীবন ভর্তিকে ঘুমাতে দিবে না জীবন ভর যদি হয় মাকে বাবাকে একটা রুম দিয়ে দিবেন দিয়ে দিবেন এরা তাও বুড়া বয়সে এরা ইচ্ছে করলে প্রেমের কথা বলতে পারবে কেন সেপারেট করেন এদেরকে এদেরকে একরমে দিয়ে দেন ইসলাম তো এটাই বলেছে সোভান আল্লাহ এদের মারবেন না এদেরকে ভালোবাসবেন বেশি বেশি করে মাঝে মধ্যে এদেরকে সালাম দিবেন আজকে রাত্রি গিয়ে দিবেন যে কইবেন যুক্তিবাদী কইসে তোরে সেলামালকে দিতাম দরকার হলে গোমের তু উডাই হইলেও দিবেন বলতে পারেন কেন ইউজুর কেন মানি রাসূলের একটা হাদিসের উপর আমল হয়ে যাবে জুড়ে কন্সুফ আল্লা আল্লাহর তায়েশা বলেন হাদিস শরীফ হদর তায়েশা বলেন আমি রাসূলকে সালাম দেওয়ার জন্য প্রস্তুতি নিতাম এর আগে রাসূল আমাকে সালাম দিয়ে দিতেন মোহাম্মদুর রসূল উল্লাহ সাল্লি যদি সালাম দিতে পারেন আমরা পারবো না ভাইরা কেন পারব না আরেকটা কাজ করবেন স্বামী স্ত্রীর মাঝে মধ্যে একসাথে এক প্লেটে বসে খানা খাবেন একসাথে খাবেন আজকে রাত্রি গিয়া খাবেন যুক্তিবাদী কইসে তোর খাইতাম মোহ্বত বলে স্ত্রী স্ত্রীকে বলে জীবনে খায় না ডং মারাই এটাও একটা হাদিসের আলোচনা করছি আমি ফালতু কোনো কথা না এটা হাদিস হের মধ্যে আসছে হাদরে তায়শা বলেন ভালো করে শুনুন হাদিসটা হাদরে তায়শা বলেন হাত টুকরা চাবাইয়া আমি দস্তরখানের খানের মধ্যে রেখে দিতাম আমি দেখতাম ওই হাড্ডির টুকরাটা উঠাইয়া আমার স্বামী আবার মুখের মধ্যে ঢুকাই দিয়েছে নিজের মুখে আরো আসতে কন সুবহান আল্লাহ কি করা যায় হাড্ডির টুকরা তো আমি আমার মুখের মধ্যে দিয়ে চাবাইছি নবী কি কারণে পুনরায় একই হার আপনি আপনার মুখের মধ্যে তুলে দিচ্ছেন দিনের রবি ডেকে বেড়ায় সারে দুনিয়ার মানুষ দেখুক আমি তোমাদেরকে কত ভালোবাসি দুনিয়ার মানুষ তো আমাকে ফলো করবে মানুষ তো আমাকে ফলো করবে মানুষ বুঝুক আমি তোমাদেরকে কত ভালোবাসি শুভান আল্লাহ সুভান পাক মধ্যে রুটি বাঁচতেছেন মা আয়সা দিনের নাবি পাক ঘরে প্রবেশ করে বর্তন হাতে করে আইসার কিনারে গিয়ে বলে বর্তনের মধ্যে রুটি দাও তাই স্বামী আমার রুটি তো আমি দিব বর্তন তো আমি নিব বর্তন লওয়া রুটি ভাজি করা বর্তনের মধ্যে রুটি দেওয়া ঘন এটা আমার কাজ এটা আপনার কাজ আপনি বর্তন নিয়ে কষ্ট করলেন কেন আইসার চেহারার দিকে নজর করে দেখে বলে আইসারে তোমার কাজে আমি একটু সাহায্য যোগাইলাম তোমাকে একটু হেল্প করলাম তোমাকে একটু সাহায্য করলাম রিক্সা চালাই আইসে হ্যাঁ রিক্সা চালাই আইসে দেখে বাত হয় নাই স্ত্রী কয় মাইরে লেগু আজকে আমার দেখে বসে দেখেন মানুষের অবস্থা কি নবীর অবস্থা আর আমাদের অবস্থা স্ত্রী একবার একবার কাছে কাছে মেয়ের ছেলে পেশা করে দিয়েছে মেয়ে পায়খানা ভাত নাই তরকারি হয়ে গেছে বিনয়ের সাথে স্ত্রী ডেকে ডেকে বলে স্বামী ভাত তো হয়ে গেছে কোনটা করমু দেখো না তোমার ছেলে মেয়ে পেশা পায়খানা করে দিয়েছি তুমি একটু হাত মুখ দুই আসো ভাত হয়ে গেছে আমি ভাত দিচ্ছি অত্যন্ত বিনয়ের সাথে কথা বলছিল কিন্তু ডাকাইতের বাচ্চা এই কয় তুই আমার ওয়াজ হন আসলি আমি রিক্সা চালায় বাদ পাইতাম না তুই ডেলি একটা ফ্যাংসা করবি আহা হা রে এটুকুন তার সহ্য হলো না স্ত্রীর উপরে জুলুম করল বাচ্চাদের সামনে মেয়েদের সামনে ছেলেদের সামনে স্ত্রীর গায়ে পিটায় যে সমস্ত বাপ আমি বলে যাচ্ছি আপনাদেরকে তুমি বাচ্চা আজকে তোমাকে কিছু বলতে পারে না কিন্তু এই সন্তান একদিন তোমার কাল সাফ হয়ে দাঁড়াবে একদিন তোমাকে বলবে আমার মায়ের গায়ে তুই হাত তুলেছিলি তোকে আমি ছেড়ে দেব না নিজের এই সব ধ্বংস করে দিলাম বাচ্চাদের সামনে স্ত্রীর গায়ে কোনোদিন হাত তুলবেন না যদি পিডাইতে হয় তাহলে বাচ্চাদের ঘুম পাড়াইয়া আরেক রোমনিয়া এদিকে তোরে ফিডামো বাচ্চাগুলি নষ্ট করেন কেন এই ছেলে মেয়েদেরকে ধ্বংস করেন কেন ও আরেক ক্রম নিয়া যুক্তিবাদী কইছে বাচ্চাদের সামনে তরে আর মারতাম না আমি তোরে অন্য জায়গাত নিয়ে মারমো আর মারতে হলে তুলা দিয়া লাড়ি বানাই নেবেন তুলার লাড়ি হাত লম্বা গোড়ার দইরা ফিডাইবেন পাগলামি বাদ দেন পাগলামি বাদ দেন

স্বামীর খোঁজে স্বামী রে পায় না না চলে গেছে বাবার সাহস করে বাবার কাজে বলতে পারে না দেখে বলে বাবা গো না বলেও তো পারি না গো বাবা কি হয়েছে রে মা কি হয়েছে তোর বাবা গো সারাদিন কিছু খায় না বারবার আমাকে বিরক্তি করে আমাকে ডিস্টার্ব করে কিছু তোমাদের জামাতা সারাদিন করে কোন কাজ পায় না আসনে হাতে বিরতের রেছে আমি তো কোনোদিন এই ধরনের কথা বলি নাই গো বা আজকে একটা কথা আমার মুখ থেকে বের হয়ে গেছে কি বলেছিস তুই তখন রাগ হয়ে গেছে কি বলেছিস আমাকে কেন বিরক্তি করি তোর বাবাকে দেখিস না তারপরে কি হয়েছে বল তারপরে বের হয়ে গেছে আলি খোঁজ করেছি রে পাওয়া যাচ্ছে যদি অন্তরে কষ্ট পেয়ে তাকে রে ভা দে আমি এখনো জানিনা সে কষ্ট পাইছি কি পাইছে না আমি জানি না তবে আমার কথা তুই শুনে রাখ তোর এই মন্তব্য যদি আলি কষ্ট পেয়ে থাকে আর যদি এই মুহূর্তে মের বা যদি আমার আলি রেখে ফেলে ঘরতের কোনো সর্প যদি তাকে ধ্বংসন করে তুই যদি মা নিতে পারিস নিয়ামতের ময়দানে তোকে মেয়ে বলে আমি স্বীকার করবো আমি বলবো পাথে বাবার মেয়েরা কারো চেহারা দেখি বিচার করে নাই এখন অবস্থা কি হবে বলেন

না ফাতেমা ফাতে তোমার কষ্ট দেয় নাই এসে বলছে কোনো দিন বাতিমা আমার কষ্ট দেয় না কে বলেছে আমি কষ্ট পেয়েছি লজ্জায় আমি বের হয়ে গেছি

সেই ফাতেমা আজ মায়ের মাথার ধারে বসে ডেকে ডেকে বলছে মাগো তুমি মরে গেলে আমি ফাতেমা বাবার পাহারা দার হয়ে যাব কথা আমাকে শেষ করতে হবে যেখান থেকে কথা শুরু করেছি সেখানে আমাকে যেতে হবে সেজন্য আমি ওখানে চলে আসলাম ডাক দিয়ে মারেন হে

একটা লোক লড়বেন না খোদার রহমত বর্ষণ হচ্ছে বলুন সোবাহান কেউ না কিছুক্ষণের মধ্যে আমি মোনাজাত দিব আমার সাথে হাত তুলতে রাজি আছেন না একটা লোক লড়বেন না আমার দিকে তাকায় থাকেন দিলকে নরম করে দেন কি চাবে তুমি চাও আমি তোমাকে দিয়ে রে তোমার লক্ষ লক্ষ টাকা ইসলাম প্রতিষ্ঠা আমি করেছি তুমি কিছু আমার কাছে কি করো খাদিজা চাবে ডাক দিয়ে বলে না বিজি গো আমি মরে গেলে আপনার গায়ের একটা জামা আমার গায়ে লাগায় কবরে নামাবেননি আপনার মুবারক একটি জামা আমি ভিক্ষা চাইলাম সাধারণ জামা কথা দিলাম জামা আমি তোমার গায়ে গে কবরে নামাবো নবী গো আমি খুশি হইলাম এখন আরেকটা আবদার করবো কবর করিয়া লোকেরা সব চলে আসবে চল্লিশ কম কদম দূরে আপনি আপনি আসবেন না কেন আপনি আমার কবরের মাথার দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ যতক্ষণ মন কিরিন প্রশ্নের জবাব আমি না দিব খাদিজা ইন্তেকাল করলেন নিজের জামা গায়ে লাগায়া মকাতুল মুখার মাতে জান্নাতুল মোয়াল্লার মধ্যে খদিজার লাশ নামাই দিলেন পাথর চাপা দিলেন সাহাবির আর চল্লিশ কদম দূরে গিয়ে দাঁড়াইছে কিন্তু নবী মাথার কিনার থেকে আসে না নবীর দিকে নজর করে না নবীকে ডাকা যায় না কিছু বলা যায়

খদিজার কবরের মা তার পার্শে দাঁড়ায় আমার বন্ধু কাঁদে কাঁদতে নিষেধ বাড়িতে যেতে বল তার মেয়েরা মা মা বলে কাঁদতেছে ফাঁদে মা বলে কাঁদতেছে মেয়ে গুলো মা মা বলে চিত কাঁদতেছে গেরি বন্ধু খদিজার কবরীর পাশেই থাকবে ভয় নাই ভয় নাই মন কিরন কিরের পাশে এর জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিব আমি দিয়ে দেব দেশের পরিস্থিতি ভালো না একটা অনুরোধ করে গেলাম মিলেমিশে বসবাস করুন পরিস্থিতি খুবই খারাপ এখানে সর্বদলীয় রূপের আসছেন আওয়ামী লীগের ভাইরা আসছেন বিল পীর আসছেন জাতীয় পার্টি আসছেন জামাত ইসলামী আসছেন ইসলামীক জুট আসছেন কে কোন দল করেন আমি জানি না কিন্তু আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান জোরে কোন ঠিক না বেঠিক ঠিক আল মুসলিম আখুল মুসলিম انما আমাদের সম্পর্ক হলো আমরা একে অপরের ভাই ভাই কোনোদিন ভাইয়ের ক্ষতি করতে পারে না ভাই কোনো দিন ভাইকে হত্যা করতে পারে না ভাই কোনো দিন ভাইকে জবা করতে পারে না মুরগির বাচ্চা জবে করতে মায়া হয় মানুষ জবে করতে মায়া হয় না যুবকদেরকে আমি অনুরোধ করব তোমরা ভালো হলে গোটা দেশ ভালো হয়ে যাবে তোমরা মসজিদ মুখী হও বা শক্ত নামাজ পড়ো স্ত্রীদেরকে পর্দা রাখো মুরুবি দেখলে আগে সালাম দিয়ে দাও আলে মোলামা দেখলে এদের কাছ থেকে দোয়ানো পৃথিবী কিন্তু থাকার জায়গা না জোরে কোন থাকার জায়গা চেষ্টা করে থাকা যাবে মরণ থেকে যদি পানাও মরণ তো মেলায় বেগিরি যদিও শুধু আকাশ পরে নৌকাও সে লাগিয়ে সিরি ভাগবেন কই ভাগার জায়গাটা কই আসুন আমরা ফিরে আসি আসুন আমরা মানুষের মতো মানুষ হই আসুন সোনার বাংলা বানাতে পারছেন সোনার মানুষ তো তৈরি করতে পারেন না সম্মেলন প্রতি বছর ধরে রাখুন গতবার বোধয় গতবার হয় নাই গতবার হয় নাই সময় দিতে পারছিলাম না আমি ব্যস্ততার মধ্যে আমার সাথে যোগাযোগ করা হলো আমি সময় দিতে পারি না এবারও অতি ব্যস্ততার মধ্যে বহু প্রোগ্রাম মাধবী এলাকার থেকে গিয়েছে কিন্তু এক প্রোগ্রাম আমি নিতে পারি নাই এবং সময় আমার হাতে নাইও কোরবানির আগ পর্যন্ত প্রোগ্রাম বুক হয়ে গেছে সম্ভব না এতেই শেষ এটাই প্রথম আবার যদি বেঁচে থাকি এ ময়দানে আগামীতে আবার দেখা হবে আমি আপনাদেরকে অনুরোধ করব প্রোগ্রাম যেন নষ্ট না হয় আমি না আসতে পারলো তাতে কি হয়েছে বড় বড় আলেম আছে এদেরকে দাওয়াত দিয়ে প্রোগ্রামটা চালিয়ে যাবেন ফায়দা কি হবে হুজুর ফায়দা কি হবে তুমি বোঝো না ফায়দা হবে তো এই গ্রামের যত মুর্দা কবরে পড়ে আছে এদের কবরের আজাদ মা হয়ে যাবে আর কি হবে মুনাজাতের পরেও চল্লিশ দিন পর্যন্ত এই গ্রামে খোদার রহমত বর্ষণ হতে থাকবে কালেকশনের উপরে কোনো জোর দেওয়া হবে না আস্তে আস্তে কালেকশন উঠাই দেওয়া হবে আলহামদুলিল্লাহ বলুন এইবার বলা হয়েছে হুজুর পাঁচ মিনিট সময় দিবেন আপনি পাঁচ মিনিট একটু সময় দিবেন আমরা তো মসজিদের কাজ কমপ্লিট করে ফেলেছি আমরা মাদ্রাসার কাজ হাত দিয়েছি মাদ্রাসাটাও যাতে বিল্ডিং করতে পারি কোনো জোর না সল্লাই তো সাল্লাম তো আলাহ ইব্রাহিম আর ইব্রাহিম ইন্না খাহিদ মাজি যারা বসেন ভাই যিনি দশ হাজার টাকা দিয়েছেন

একটা আলু গাল নবী নাকি জীবনী শুনে শুনে তৃপ্তি মিঠে নাই আরো শুনতে চায় কিন্তু রে আল্লাহ সময়ের অভাব যা কিছু আলোচনা করেছি সবই মিলে আমল করতে পারি সে টপিক তুমি দাও রে আল্লাহ আল্লাহ এই সম্মেলনে পেছনে যারা পরিশ্রম করেছে টাকা দিয়েছে সাহায্য করেছে আজকেও সাহায্য করেছে কারমনিকের আল্লাহ আমি জানি না প্রত্যেকের মনের নেক মাকসাদ তুমি পুরো করে দাও আল্লাহ গো তুমি তো আলিমুম বিজাতি সুদূর তুমি তো তুমি তো গফুর তুমি মাফ না করলে কার দুয়ারে যাবগু গু আল্লাহ তোমার চাইতে বড় আপন আমাদের কে আছে সেই তানি ঢুকায় পরি গুণা করি আমার ঘুরে ঘুরে তোমার দুয়ারে আসি রহমতে তোমার থেকে লাধি মেরে মেরে তারা দিও না যদি দে আল্লাহ কার দুয়ারে আমরা গিয়া দাঁড়াবো কুদারে তুমি যদি আমাদের উপরে লাঘুষ হয়ে থাকো কাবতের ময়দানে দোজখের আগুন যদি জ্বালাও জানাইরে আল্লাহ তুই কোন সঙ্গে দোজখে দিও না কোনো কাফিরের সঙ্গে মোদের দোজখ দিও না আল্লাহ তাআলা এই গ্রাম এলাকা আমি তোমার কাছে রেখে গেলাম সবসময় তুমি দেখে রাখবে মিলেমিশে বসবাস করতে পারছ বুঝ দিবে এই মাদ্রাসা মসজিদ কেমন পর্যন্ত কবুল করবে আমি কোন নাম শুনিয়া শুনিয়া হাজার হাজার লোক পাগলের মতো ছুটে এসেছে এখানে এখন বলো তোর কি দিয়ে আমি বিদায় দিব আমার মধ্যে তো কিছু নাই অন্তর আমি দোয়া দিয়ে দিলাম এদেরকে আপন আপন বাড়িতে তুমি পৌঁছে দিও হ্যাঁ তা এই বৎসর যতগুলি মাহফিল নিয়ে ফেলেছি সবগুলো প্রোগ্রামে তুমি আমাকে পৌঁছিয়ে দিও সময় মতো আও আজকে আরো সুন্দর করে দাও বুকের মধ্যে বল দাও কঠিন কোনো রূপ বেধি দিও না দিও না বাংলাদেশের সমস্ত হাতী পীর বুজুর্গদের হায়াত বাড়ায় দাও আমাদের মা বাপ দাদা দাদি নানা আজ যারা এই দুনিয়ার মধ্যে নাই মা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই বাবা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই কত লোকের মা মা বলে ডাকে বাবা বাবা বলে মা মা বলে ডাকে বাবা বাবা বলে ডাকে মা বাপ ডাকতে গিয়ে আমার চিরবঞ্চিত হয়েছে নিজের সন্তান যখন মা বাবার নামে চোখের পানি ছেড়ে দেয় দেয় তুমি মনে হচ্ছ সঙ্গে সঙ্গে বাপ মার কবরে আজাব হয়ে যায় মায়েরে বাবারে তুমি মাফ করে দিও যাদের বাপ মা বেশি হায়াত বাড়াই দিও আল্লাহ তালা নির্বাচন সামনে আসতেছে ভালো ভালো সৎ সরল সহজ ব্যক্তিদেরকে নির্বাচিত করে দিও গোটা দেশে তুমি সুখ দাও শান্তি দাও রক্তপাত বন্ধ করে দাও খুন খরবি বন্ধ করে দাও আমাদের মধ্যে মহাব্মত কায়েম করে দাও আর আমার মা বোনেরা যারা হাত তুলেছে এদের তুমি নজরত ফাতেমার মতো খাদিজা দুল কুয়ার মতো আল্লাহ হাজরা তে হাজরা তে রে হিমা আর রাবিন শ্রীর মতো বানাই দিয়ে ওরে আল্লাহ আ তালা আর একটা কথা বলে বিদায় হয়ে যায় আমি গুনা সঙ্গে যারা হাত তুলেছে সবাই কি তুমি সোনার মা খা সোনার মা দিন আছে করে দা ও দিন যদি তুবি না নে ওরে একদিন ঘুমির ঘরে স্বপ্নে তোমার নবীকে দেখতে চাই সপনে রে আল্লাহ স্বপ্নেও যদি না পাই কে ধরে হইদলি मुसीबতের দিনে যেদিন মানুষ পানি দাওরে পানি বলে চিৎকার মেরে মেরে কাঁদবে সেদিন তুমি তোমার হাবিবের সঙ্গে আমাদের আহার কবর ঘর কবুল করো ছেলেবেলেদের নেককার বানাও স্ত্রীকে নেক্কার বানাও ছেলেবেলেদের নেক্কার বানাও যুবকদেরকে নামাজি বানায় দাও দুষ্মনির দুষ্মনি বন্ধ করে দাও মনের পরেশানি দূর করে দাও কঠিন কোনো রোগ ব্যাধি না ঋষিকার ভাব দিও না যদি যাও তাহলে কি জানি তোমার আমাদের হায়াত বাড়ায় দাও ততদিনের জন্যে যতদিন না নিজের চোখে দেখবো ছেলেরা বড় বড় আলেম হয়ে গেছে তো আবহা ইহাম্মদুর সুন আসসালাম আলাইকুম